অকবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব আসলে এই বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি নিয়ে আলোচনা করে। বস্তুগত সংস্কৃতি বলতে যেগুলোর বাহ্যিক যে বৈশিষ্ট্য, সেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে চলে আসে যাদের, সেগুলোকে বোঝানো হয়। যেমন স্কুল, কলেজ, বাড়িঘর, রাস্তাঘাট, এই ব্যাপারগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এবং অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলো আসলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, যেমন কি বিশ্বাস, বিভিন্ন দর্শন, আদর্শ, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই না। তো অকবার্ন তার সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বে বলে যে বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির চাইতে অনেক বেশি এগিয়ে যায় এবং যে কারণে একটি ব্যবধান তৈরি হয়। তো এই ব্যাপারে তার যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন, এবং অকবার্নের যে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব তার দ্বিমত পোষণ করার প্রথম যে যুক্তি সেটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি সবসময় যে অবস্তুগত সংস্কৃতিকে প্রভাবিত করবে ব্যাপারটি এরকম নয়। কারণ মাঝে মধ্যে দেখা যায় যে সমাজে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো আসলে কিভাবে হলো সেগুলো নিরূপণ করা একটু জটিল। কারণ কি সমাজের যে পরিবর্তন সেই পরিবর্তন অনেক জটিল একটি প্রক্রিয়া, এখানে কিন্তু শুধুমাত্র একটা প্রভাবক কাজ করে না। ধরো আমাদের সমাজের যে শিক্ষাগত অবস্থা, সেই শিক্ষার অবস্থার পরিবর্তন ঘটলো, এখানে কিন্তু শুধুমাত্র একটি প্রভাবক কাজ করে না। এখানে দেখা যায় যে মাতা পিতার যে সচেতনতা তাদের সন্তানকে লেখাপড়া করাতে হবে সেটি যেরকম কাজ করে, এই সেই সচেতনতার পাশাপাশি দেখা যায় সরকার আসলে কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে সেটিও কাজ করে। আবার দেখা যায় সেখানকার যে অবকাঠামোগত অবস্থা, যেমন স্কুল আসলে কত দূর, লেখাপড়া করার জন্য যথেষ্ট বই পুস্তক পাওয়া যাচ্ছে কি না, সেটিও কিন্তু একটি নিয়ামক হিসেবে কাজ করে। তার মানে দেখতে পাচ্ছ যে শিক্ষার হারের যে পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে কতগুলো নিয়ামক কাজ করছে এবং আরও অনেক নিয়ামক কিন্তু কাজ করে। এবং এই কারণে আসলে শুধুমাত্র যে অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় ব্যাপারটি এরকম নয়, এবং যে কারণে অকবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব এখানে এসে ব্যর্থ হয়ে যায়। আবার অনেকে একটা প্রশ্ন করেন, এই যে পরিবারের যে কাঠামো, পরিবারের কাঠামো পরিবর্তন হচ্ছে, আগে ছিল যৌথ পরিবার, এখন ধীরে ধীরে ক্ষুদ্র একক পরিবারে চলে যাচ্ছে সবাই, এই যে তারপরে মা এবং শিশুর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কর মধ্যে কি কোনো ধরনের পরিবর্তনই কি আসেনি এই অবস্থাগত সংস্কৃতি ছাড়া? তো বন্ধুরা, এই যে ব্যাপারটি, এখানে কিন্তু অকবার্নের সংস্কৃতি সাংস্কৃতিক ব্যবধানের যে তত্ত্ব সেটি ব্যর্থ হয়। পরবর্তীতে যেটি হয় সেটি হচ্ছে অকবার্নের সংস্কৃতির তত্ত্ব কিন্তু সার্বজনীন নয়। সার্বজনীন বলতে কেমন, এটি কিন্তু আধুনিক যে সমাজ ব্যবস্থা সেই আধুনিক সমাজ ব্যবস্থা সাংস্কৃতিক পরিবর্তনকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু প্রাচীনকালে যে সাংস্কৃতিক পরিবর্তনগুলো ছিল সেগুলোকে অকবার্নের সাংস্কৃতিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবধান ব্যাখ্যা করতে পারে না। এখন দেখো, তাহলে মানে কি পরিবর্তন শুধুমাত্র এখনই হচ্ছে, আগে কি কোনো পরিবর্তন হয়নি? এরকমটি কিন্তু নয়। সাংস্কৃতিক ব্যবধান বা সংস্কৃতির যে পরিবর্তন সেটি কিন্তু পৃথিবীর একদম শুরুর সময় থেকেই ছিল, সব সময়ই সংস্কৃতিতে পরিবর্তন ঘটেছে। তো আগের সময় যদি, প্রাচীনকালে যদি সমাজে পরিবর্তন না ঘটতো তাহলে কি আমরা বর্তমান সময়ে আসতে পারতাম না, আগের সময়েই বসে থাকতাম। তো দেখো আমরা পরিবর্তনটি আগেও দেখেছি, এখনও দেখছি, গতিতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই দুই ধরনের পরিস্থিতি ব্যাখ্যা করার ক্ষমতা আসলে অকবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের নেই। আরও একটি যে ব্যাপার সেটি হচ্ছে এই পাশ্চাত্যের যে দেশগুলো রয়েছে সেই পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে যে ধরনের আবিষ্কারগুলো হয়, পরিবর্তনগুলো হয়, সেগুলো অকবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব ফুলফিল করতে পারে বা ব্যাখ্যা করতে পারে। কিন্তু দেখা যায় আমাদের যে অনুন্নত দেশগুলো রয়েছে সেই অনুন্নত দেশগুলোতে কিন্তু প্রযুক্তি আসতে অনেক দেরি হয়। কীরকম, যেমন বাংলাদেশের দিকে লক্ষ্য করো, বাংলাদেশে কিন্তু এখনও পৃথিবীর অনেক বড় বড় প্রযুক্তি আসেনি। পৃথিবীর বিভিন্ন দেশে এখন 4G 5G খুব কমন, 4G থেকে কিন্তু তারা 5G দিকে ধাবিত হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও এই 5G প্রযুক্তি আসেনি। কিন্তু অন্যদিকে তাদের যে আদর্শগত পরিবর্তন, যেমন নারীর ক্ষমতায়ন,
কিংবা ধরো আমাদের যে কর্মজীবীদের অধিকার, সেই অধিকারগুলো কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ দেখো, অবস্তুগত সংস্কৃতি আমাদের এখানে আগে প্রবেশ করলো, কিন্তু বস্তুগত সংস্কৃতি পরে প্রবেশ করলো। কিন্তু অকবান কী বলেছিলেন, বলেছিলেন বস্তুগত সংস্কৃতির গতিটা বেশি থাকবে, অবস্তুগত থাকবে কম। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো, এরকম ঘটনা কিন্তু প্রায়ই হয়ে থাকে। শিক্ষা, দর্শন, আদর্শ এগুলো প্রযুক্তির আগে প্রবেশ করে ফেলে অনেক সময়। তো এই জায়গাতেও আসলে অকবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব ব্যর্থ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি তোমরা এই ভিডিও থেকে এই তত্ত্বের যে সমালোচনা সেটি বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটি আমাদেরকে লিখে জানাবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।